শত শত নাম আছে এবং শত শত মানুষ আছে, যুবলীগ করে, যারা চাঁদাবাজি করে, ব্যবসা করে, ক্যাসিনো চালায় এবং জুয়ারি আসর বসায়, এরা তারাই। কারা তারা? তারা তো এই দলেরই নেতৃবৃন্দ। আজকে ছাত্র দলের শোভন রাব্বানি, ছাত্রলীগের যে শোভন এবং রাব্বানি প্রেসিডেন্ট সেক্রেটারি, একটা ছাত্র দলের সভাপতি সম্পাদক হয়ে যে দুর্নীতিতে তারা নিয়োজিত হয়েছিলেন, ছাত্রলীগের এই নেতা কর্মীদের আজকে শুধু শোভন এবং রাব্বানি নয়, ছাত্রলীগের মধ্যে অনেক অনেক এই ধরনের শোভন এবং এই ধরনের রাব্বানি রয়েছে। 86 কোটি টাকা আমি তো কল্পনাই করতে পারি না যে একজন ছাত্র নেতা 86 কোটি টাকার কি বলেন চাঁদাবাজি করবে, এটা তো কল্পনার বাইরে। আজকে দুর্নীতি বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে গেছে, একবারে নিজেদের দলের মধ্যে তো আছেই, এমন কি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আজকে 11 জন উপাচার্য আজকে এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, 11 জন পাবলিক ইউনিভার্সিটি, এবং এদের মধ্যে 3 জনের কুশপত্তলিকা পড়ানো হয়েছে। একটি হলো এই আমাদের প্রধানমন্ত্রী নিজের জেলা গোপালগঞ্জে, আজকে তাদের বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর কুশপত্তলিকা পড়ানো হয়েছে এবং সেই জন্য আন্দোলন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই ইসলামী বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গায় আজকে উপাচার্য বলতে আমরা কী বুঝাই, উপাচার্য অনেক সম্মানিত একজন ব্যক্তি, আজকে দেখা যাচ্ছে এই ব্যক্তিরাও দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। এবং একই কারণে আজকে আদালত, যে আদালতকে আমরা অত্যন্ত সম্মান করতাম, জজ সাহেবদেরকে সম্মান করতাম, আজকে দেখা যাচ্ছে আদালতের সর্বত্র আজকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সেই জন্য আমি মনে করি যে অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং এই সরকার পদত্যাগ করে দেশে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন দেবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের ভোটের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হলেই এই নৈরাজ্য দূর হবে, এই চাঁদাবাজি দূর হবে এবং এই জুয়ারি দূর হবে, এই ক্যাসিনো দূর হবে এবং এই দুর্নীতি দূর হবে। তাছাড়া এই সরকারের পক্ষে তাদের নিজেদের দলীয় লোকদের এই দুর্নীতি তারা দূর করতে পারবেন না। আজকে হয়তো খবরের কাগজে খুব ভালো করে ছাপানো হচ্ছে, দেখবেন যে কয়েকদিন পরেই এগুলো ধামাচাপা দিয়ে দেওয়া হবে, এবং এরা এত প্রভাবশালী, এরা এদের সঙ্গে যারা যেসব এমপি মন্ত্রীরা জড়িত তাদেরকে আজকে কি বলে না, তাদের প্রভাবে এদের শেষ পর্যন্ত কিছুই হবে না। এবং সরকারের এখন এই এই অবস্থার প্রেক্ষাপটে